আপনি কি জানেন গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে সহজেই নেমে যায়? কত সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়? কোন ফল খেলে শরীরে দ্রুত এনার্জি আসে? কোন দেশের জাতীয় পোশাক লুঙ্গি? এইরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনার কি বলতে পারবেন গলায় মাছের কাঁটা ফুটলে কি খেলে সহজেই নেমে যায়? নুন জল, লেবু জল, ভিনিগার নাকি মধু? সঠিক উত্তরটি হচ্ছে নুন জল। হালকা গরম জলে নুন ঘুলে খেলে গলার কাঁটা সহজেই নেমে যায়। প্রশ্ন, কত সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়? 1852 সালে, 1853, 1855 নাকি 1858 সালে? উত্তর হচ্ছে 1853 সালে ভারতে প্রথম রেলপথ চালু হয়। পরবর্তী প্রশ্ন, কোন ফল খেলে শরীরে দ্রুত এনার্জি আসে? আপেল, কলা, কমলা নাকি আনারস? সঠিক উত্তরটি জানলে দেরি না করে এখনই কমেন্ট করুন। সঠিক উত্তরটি হচ্ছে কলা। কলা খেলে আমাদের শরীরে দ্রুত এনার্জি আসে। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হচ্ছে, কোন দেশের জাতীয় পোশাক লুঙ্গি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার? উত্তর, মায়ানমারের জাতীয় পোশাক হলো লুঙ্গি।